আসসালামু আলাইকুম অল শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের জন্য একটি দুঃসংবাদ নিয়ে চলে আসলাম তো বন্ধুরা চলুন কি দুঃসংবাদ সেটা আপনাদের সাথে শেয়ার করি বার্ষিক পরীক্ষায় ফেল করলে থাকতে হবে সেই শ্রেণীতে আগামী চব্বিশ তারিখে থেকে চব্বিশে নভেম্বর থেকে ষষ্ঠ শ্রেণী থেকে নবম শ্রেণী পর্যন্ত বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে আর সেই পরীক্ষায় যদি কেউ কোনো বিষয় ককৃত হয় তাহলে সেই পরীক্ষায় ফেল করলে তাকে থাকতে হবে সেই শ্রেণীতে তো চলুন বিস্তারিত সংবাদে চলে যায় আগামী নভেম্বর থেকে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষা শুরু হবে পরীক্ষায় উত্তীর্ণ হতে না পারলে পরের শ্রেণীতে শিক্ষাদের প্রমোশন দেওয়া হবে না ফেলকিত নিজের শ্রেণীতেই পড়ালেখা করতে করতে হবে তে বন্ধুরা করোনার কারণে দেড় বছর স্কুল প্রতিষ্ঠান বন্ধ থাকার পরে সরকার এমন একটি সিদ্ধান্ত নিতে যাচ্ছে মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তর সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে করোনার কারণে এবার বার্ষিক পরীক্ষা হবে পঞ্চাশ নম্বরের ভিত্তিতে আর বাকি পঞ্চাশ শতাংশ মূল্যায়ন হবে অ্যাসাইনমেন্টের ভিত্তিতে পরিষ্কার পরিচ্ছন্নতা সহ স্বাস্থ্যবিধি মানা বৃক্ষরোপণ ইত্যাদি কাজের উপর এই পরীক্ষায় ফেল করলে শিক্ষার্থীদের উপর এই শ্রেণিতেই থাকতে হবে এই প্রসঙ্গে জানতে চাইলে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা মহাপরিচালক প্রফেসর ডক্টর সৈয়দ মোহাম্মদ গুলাম ফারুক গণমাধ্যমকে বলেন শিক্ষার্থীদের প্রমোশনের ক্ষেত্রে অবশ্যই পাশ ফেল বিবেচনা করা হবে পরীক্ষার কেন্দ্র সবসময় যেটা হয় এখানেও তাই হবে এর আগে গত বুধবার এক বিজ্ঞপ্তিতে আগামী চব্বিশ থেকে তিরিশে নভেম্বরের মধ্যে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থী বার্ষিক পরীক্ষা এবং দশম শ্রেণীর শিক্ষার্থীদের প্রাক নির্বাচনী পরীক্ষা শেষ করার নির্দেশনা জারি করা হয়েছিল ওই নির্দেশনায় বলা হয় বাংলা ইংরেজি ও সাধারণ গণিত বিষয় পরীক্ষা হবে দেড় ঘন্টার পরীক্ষা অনুষ্ঠিত হবে প্রত্যেকটি বিষয়ের প্রশ্নপত্রের মান হবে পঞ্চাশ নম্বর আর এই পরীক্ষায় যদি কেউ ফেল করে তাহলে তাকে সেই পরীক্ষায় এই শ্রেণীতেই থাকতে হবে তো বন্ধুরা সরকারের এমন একটি সিদ্ধান্তের বিরুদ্ধে আপনাদের মূল্যান মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ